চল চল অভিজিৎ, শালকের দ্বারে চাই। আচ্ছা ঠিক আছে চল। আরে আই ভাই, আই আই, বস 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 এখানে। কেমন আছেন স্যার? ভালো। চল চল চল, তুমি কি করছো স্যার? কি করবো, লাস্ট টাচ নেই তাই গেম খেলছি। এই সোনা, তুমি কি করছো এখানে বসে? তোমার কথাই ভাবছিলাম আমি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। চলো না, চলো 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 শোনো, একটু ঝাক্কা নাকা হয়ে যাক, মানে দুজনে মিলে একটু, মানে কেউ নেই কোথাও। চলো না, চলো প্লিজ শোনা, চলো। সবসে তুঝে দেখা দিল কো কোই আরাম। আচ্ছা আচ্ছা চলো তো, অভিজিৎ স্যার কোথায় আছে? তো মেরে হোঁটোঁ পে এক তেরে সিবা। অভিজিৎ, অভিজিৎ কি হচ্ছে? স্যার ভুল করে মিস্টেক হয়ে গেছে। চলো চলো বিউড়াতেই চলো। হ্যালো হ্যালো, কি বললে? হ্যাঁ বত্রি বিলাল আস, হ্যাঁ এক্ষুনি আসছি আসছি। দয়া ফেডিক্স, কোথায় তোমরা? কাউকে তো খুঁজে পারছি না, কোথায় 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 গেলে সব? কেউকে তো খুঁজে পারছি না। অভিজিৎ দয়া, তোমরা এখানে আছো? বত্রি বিলে একটা লাশ পা গেছে, তদন্ত করতে হবে, চলো চলো। চল চল চল। স্যার এক মিনিট এক মিনিট, ফেডিক কোথায় গেলো? ফেডিককে তো দেখতে পাচ্ছি না, ও তো ওর বইয়ের সঙ্গে কথা বলছিল তখন দেখলাম। কোথায় গেলো বলো তো, দেখে আসি। চলো অভিজিৎ, অফিস রুমটা দেখে আসি। চলো চলো। হ্যাঁ শোনা, বলো না এরকম করছো কেন তুমি? আমি বলেছি তো আজকে আমি মটন রান্না করবো, বাড়ি মটন আমি নিয়ে যাবো, যার সময় রান্না করবো। হ্যাঁ শোনা, তুমি রাগ করছো কেন? তুমি তো সবই বোঝো না, অফিসে কাজ আছে, আর্জেন্ট কাজ, এই জন্য তোমার সঙ্গে দেখা করতে পারি না। ঠিক আছে, বলছি তো জামা কাপড়গুলোকে আমি কেচে নেবো, সব কাছে দেবো আমি। তুমি কেন বুঝতে পারছো না? আর বলেছি তো আজকে মটন হবে রান্না। শোনা একটা জিনিস চাপা দেবো, শোনা একটা কেস দাও না, শোনা এরকম করতে হবে কেন তুমি? দাও না শোনা একটা কেস দাও। উফ মিষ্টি লাগলো শোনা, এরকম করে না শোনা আমি। হ্যাঁ শোনা, আমি বলছি তো আমি আর বিমল খাবো না শোনা। কোথায় লাশ, কোথায়? একটু ওখানটাই আছে।